হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস লার্ন ইংলিশ। এই চ্যানেলে শিখুন ও জানুন ইংলিশ ল্যাঙ্গুয়েজের গ্রামার ও তার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার, যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য 100% উপযোগী। তো শুরু করা যাক আজকের ভিডিও। টুডেজ টপিক সাম ইম্পর্টেন্ট এমসিকিউ ফর অল এক্সাম, সমস্ত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা হবে। আজকে প্রথম যে টপিক নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এরার কারেকশন, বাক্যের মধ্যে এরর বা ভুল কি রয়েছে সেটা আমরা দেখবো। যেমন প্রথম বাক্য, ফার্স্ট সেন্টেন্স, everyone knows, প্রত্যেকে জানে, that leopard is faster of all animals, সমস্ত অ্যানিমালস থেকে লেপার্ড দ্রুততর। তো এই অংশ কোন অংশটি, একটি দুটো তিনটি চারটি পাঁচটি অংশের মধ্যে, চারটি অংশের মধ্যে কোন অংশটিতে আমরা এরার খুঁজতে পাবো বা খুঁজে দেখতে পাবো সেটা আমরা দেখবো। এভরিওয়ান নোজ, এই শব্দটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নোজ, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার রয়েছে, এভরিওয়ানের পরে ভার্বের পরে থার্ড পার্সন সিঙ্গুলার অর্থে এস যুক্ত হয়েছে, ওকে ইটস কারেক্ট। তারপর আমরা দেখব দ্যাট লেপার্ড ইজ, লেপার্ড একটা থার্ড পার্সন সিঙ্গুলার একটা নাউন, তো এর পরেও একবার দেখতে পাচ্ছি ইজ এর ব্যবহার হয়েছে, ওকে ইটস অলসো কারেক্ট। নেক্সট ফাস্টার, ফাস্টার আমরা জানি যে ফাস্টার অ্যাডজেক্টিভ, ফাস্ট, ফাস্টার, ফাস্টেজ, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর দ্য সুপারলেটিভ ডিগ্রি। তো এই অ্যাডজেক্টিভের তিনটে ফর্ম নিয়ে যে ডিগ্রি রয়েছে সেটা এই ফার্স্টার শব্দটি একটি কম্পারেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ ডিগ্রির পরে আমরা জানি যে দ্যান শব্দটি ব্যবহার করা হয়। তো এখানে কিন্তু দ্যান শব্দটির কোনো রকমভাবে ব্যবহার নেই। তো এই জায়গাটাই আমরা বলতে পারবো যে এই জায়গাটাই ভুল রয়েছে। কেন? কারণ ফার্স্টারের পরে দ্যান এই শব্দটি অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে এই বাক্যটিতে এরর খুঁজে পাওয়া যাচ্ছে। তো কোন অংশটিতে ভুল পেলাম আমরা? এই অফ অল অ্যানিমালস, এই অংশটি একটি ভুল অংশ। এখানে কি হবে? দ্যান এনি আদার অ্যানিমালস, এখানে হবে দ্যান এনি আদার অ্যানিমালস। তো পুরো বাক্যটা এইভাবে হবে, এভরিওয়ান নোজ দ্যাট লেপার্ড ইজ ফাস্টার দ্যান এনি আদার অ্যানিমালস, যে কোনো অ্যানিমালস থেকে ফাস্টার। তো এইভাবে আমরা করতে পারি দ্যানের ব্যবহার, অর্থাৎ ফাস্টারের পরে, কম্পারেটিভ ডিগ্রির পরে আমরা দ্যানের ব্যবহার করতে পারি। এখানে যদি থাকতো দ্য ফাস্টেস্ট তাহলে আমরা করতে পারতাম অফ অল অ্যানিমালস, দেন ইট এটা ঠিক হতো। বাট এখানে ফাস্টার কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, সেই জন্য এখানে দ্যানের ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখবো আমরা, রাম ওয়াজ সিনিয়র টু স্যাম ইন কলেজ, রাম ছিল সিনিয়র কার থেকে? স্যামের থেকে ইন কলেজে। তো কলেজের মধ্যে রাম সিনিয়র ছিল কার চাইতে? স্যামের থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু, সিনিয়র টু, জুনিয়র টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা উদাহরণ, কিন্তু আমরা বাক্য যখন পড়ছি আমরা বলছি যে রাম ওয়াজ সিনিয়র, অর্থাৎ রাম ছিল সিনিয়র কার চাইতে? দ্যান, অর্থাৎ দ্যানের প্রয়োগ একটা মনে হচ্ছে যে এখানে হবে, কিন্তু এখানে দ্যানের ব্যবহার হবে না, কারণ সিনিয়রের পরে বা জুনিয়রের পরে এই কিছু কিছু শব্দ রয়েছে যেটা দ্যানের ব্যবহার হয় না। তো এই ক্ষেত্রে রাম ওয়াজ সিনিয়র টু স্যাম ইন কলেজ, এই বাক্যটি একটি সঠিক বাক্য, এর মধ্যে কোনো রকম এরর নেই। তো এটা হবে অপশান ডি, নো এরর। তো এইখানেভাবে আমরা করতে পারি নো এরর, এটা একটি ভুল সেন্টেন্স। নেক্সট আমরা দেখব পুট দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দের ব্যবহার কোন জায়গায় হবে সেটা আমরা দেখব, কোন শব্দটি। যেমন উই হ্যাভ বিন ইন সেক্টর এইট, আমরা সেক্টর এইটে ছিলাম, আছি, গান্ধীনগর, গান্ধীনগর সেক্টর এইটে আমরা আছি, ড্যাশ 1997 থেকে, অর্থাৎ 1997 থেকে আমরা সেক্টর এইটে গান্ধীনগরেতে রয়েছি বা থাকি। তো এই অর্থে কোন শব্দটি ব্যবহার করা বা কোন প্রিপোজিশনটা ব্যবহার করা হবে, উপযুক্ত প্রিপোজিশনটা কোন প্রিপোজিশন? তো ফর, ফ্রম, অ্যাবাউট বা সিন্স, এখানে কোন শব্দটি আমাদের ব্যবহার করতে হবে? তো ফর আমরা জানি জন্য, কিন্তু নির্দিষ্ট কালীন অর্থে আমরা এটা ব্যবহার করি। তো এখানে যে শব্দটি ব্যবহার হবে বা এই শব্দটি ব্যবহার করা হয় সিন্স। কেন? সিন্স মানে কোনো নির্দিষ্ট টাইম মেনশন যদি করা থাকে তবে সেখান থেকে আমরা বলতে পারি যে এই সিন্সের ব্যবহার হবে। তো এটি একটি সঠিক প্রিপোজিশন এখানটাই। আচ্ছা, সিন্স আর ফরের মধ্যে পার্থক্য কী? যদি এখানে বলতো যে পাঁচ বছর ধরে, পাঁচ সাত বছর ধরে, আট বছর ধরে, একটা ডিউরেশন অফ টাইম যদি আমাদের থাকতো তাহলে এখানে ফরের ব্যবহার করতাম। কিন্তু
কিন্তু এখানে সিন্সের ব্যবহার কেন করা হচ্ছে, কারণ এখানে নির্দিষ্ট একটা তারিখ বা সাল এখানে উল্লেখ রয়েছে, এই জন্য আমরা এখানে সিন্সের ব্যবহার করেছি। নেক্সট দেখবো আমরা, বিফোর সামটাইমস কিছুদিন আগে, দ্য মাঙ্কি কিছুক্ষণ আগে, দ্য মাঙ্কি জাম্পড ড্যাশ দ্য রিভার, মাঙ্কি কী করলো, জাম্পড করলো, ড্যাশ দ্য রিভার। তাহলে এই বাক্যটি পড়ে আমাদের মনে হচ্ছে যে মাঙ্কি কী করলো, জাম্প করলো, কোথায়, নদীতে। তো নদীতে অর্থে আমরা বলতে কোনো স্থানে বোঝাচ্ছে, তো এখানে অর্থে কোনটা, কোন শব্দটি উপযুক্ত হতে পারে বা কোন প্রিপোজিশনটি উপযুক্ত হতে পারে। তো এই ক্ষেত্রে অন মানে ওপরে, নদীর ওপরে জাম্প করতে যদি আমি বলি যে নদীর উপরে মাঙ্কিটি জাম্প করলো, তাহলে কেমন হবে। ইনটু নিয়ার মানে কাছে, আপন মানে ওপরে, তো এই উপযুক্ত শব্দটি হবে এই এই শব্দটি বা এই প্রিপোজিশনটি, এটি একটাই প্রিপোজিশন। আচ্ছা অন কেন হলো না, কারণ অন মানে ওপরে, ইনটু মানে মধ্যে, বা ইন মানেও মধ্যে, তো ইনটু কেন হলো, কারণ মাঙ্কি এই শব্দটি বা এই প্রাণীটির মধ্যে একটা গতি রয়েছে, অর্থাৎ মোশন রয়েছে। তো জাম্প করলেই তার একটা মোশন তৈরি হচ্ছে, গতি তৈরি হচ্ছে, গতির ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। হ্যাঁ, তো এই এই প্রিপোজিশনটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন, যেখানে অন না ব্যবহার করে আমরা ইন ব্যবহার করতে পারি না। কোথায়, নদীতে যদি অর্থে ইন বসায় তাহলেও ভুল, আবার ইনটু একটি উপযুক্ত শব্দ এখানটায়। তো এখানে উপযুক্ত বা কারেক্ট যে ওয়ার্ড সেটা হচ্ছে ইনটু। তো বিফোর সামটাইমস দ্য মাঙ্কি জাম্পড ইনটু দ্য রিভার, নদীর মধ্যে জাম্প করলো, এই অর্থে ইনটু, এখানে ইনের ব্যবহার হবে না, ইনটু এখানে ব্যবহার হবে। নেক্সট দেখবো আমরা, ফাইন্ড দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, কিছু সিনোনিম নিয়ে আমরা দেখব কোন কোন শব্দের সিনোনিম কী কী। যেমন প্রথম শব্দ ম্যাসিভ, ম্যাসিভ শব্দের অর্থ আমরা পরে জানবো, আগে এগুলো দেখি। স্ট্রং, আমরা জানি স্ট্রং, খুব শক্তিশালীকে স্ট্রং বলবো আমরা। লিটল, ছোট্ট। গ্যাপিং মানে গ্যাপ থাকে মধ্যে, কোনো রকমভাবে পূর্ণ থাকবে না, সেটা গ্যাপিং। হিউজ, প্রকাণ্ড, বড় অর্থে ব্যবহার করা হয়। তো এই শব্দটির উপযুক্ত সিনোনিম বা অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হিউজ, এই হিউজ শব্দটি বলা হয় বিশাল বা প্রকাণ্ড অর্থে ব্যবহার করা হয়। তো ম্যাসিভ মানেও হিউজ, আর হিউজ মানেও ম্যাসিভ। আর একটা হিউজের হয় এনার্মাস, এনার্মাস মানে হিউজ বলতে পারি, বিগ, এনার্মাস অর্থে এই ম্যাসিভ ব্যবহার করা হয়। নেক্সট আমরা দেখব ফস্টারিং। তো ফস্টারিং শব্দটির অর্থ কী, ফস্টারিং শব্দটির অর্থ আমরা দেখব, ফার্স্ট অপশান সেফগার্ডিং, সেফগার্ড করা, নেগলেক্টিং, ইগনোরিং, অর নার্চারিং। তো ফস্টার এই শব্দটির অর্থ আমাদের এই শব্দটি ব্যবহার করা হবে, ফস্টার অর্থে নার্চারিং, নার্চার করা, কেয়ার করা, যত্ন করা অর্থে এই ফস্টার বলি আমরা। অনেক ব্যবহারকে সেন্টেন্স আমরা জানি যে ফস্টার মাদার, লালন পালন যে মা করে তাকে আমরা বলব ফস্টার মাদার, সেইভাবে সেফগার্ডিং। তো এই উপযুক্ত শব্দ বা অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফস্টারিংয়ের নার্চারিং করা বা কেয়ার করা অর্থে ফস্টারিং করা বা নার্চারিং করা অর্থে ফস্টারিং। নেক্সট দেখবো আমরা পায়স, পায়স মানে আমরা দেখব রিলিজিয়াস, সিম্প্যাথেটিক, অ্যাফ্রেড, আর ফেথফুল, ধার্মিক, সিম্প্যাথেটিক সহানুভূতি সম্পন্ন, না ভীত, অ্যাফ্রেড, ফেথফুল বিশ্বাসী। তো এই উপযুক্ত বা অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম এই হচ্ছে রিলিজিয়াস। পায়স আমরা জানি যে পায়স, হি ইজ আ পায়স ম্যান, সে একটা ধার্মিক ব্যক্তি, বা ইজ এ রিলিজিয়াস ম্যান, তো পায়স অর্থে রিলিজিয়াস। এবার আমরা কিছু এর থেকে একটু কঠিন দিকে আমরা অগ্রসর হব, যেমন ফিউজিটিভ, ফিউজিটিভ অর্থাৎ অর্থ কী, এর অর্থ কোন শব্দটি বহন করবে, যেমন এসকেপিং, এন্ডিউরিং, ভেন, অর উইক। এসকেপ করা অর্থাৎ, এসকেপ করা মানে কি, এসকেপ করা মানে ভিতর পালিয়ে যাওয়া বা কোনো জায়গা থেকে চলে যাওয়া অর্থে ব্যবহার করা হয় এসকেপিং। এন্ডিউরিং, এন্ডিউরিং মানে সহ্য করা, এন্ডিওর থেকে এসছে, ভেন ব্যর্থ, আর উইক মানে দুর্বল। তো এই ফিউজিটিভ উপযুক্ত যে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম সেটা হচ্ছে এসকেপ করা, এসকেপ মানে পালিয়ে যাওয়া, দ্রুত পালিয়ে যাওয়া অর্থে এসকেপ করা, বা নিজেকে গুটিয়ে নেওয়া অর্থ এসকেপ করা। তো ফিউজিটিভ সোলজার বলতে পারি, যে ইজ এ ফিউজিটিভ সোলজার, পলাতক একজন সৈন্য, তো ফিউজিটিভ সোলজার, ফিউজিটিভ মানে পলাতক বা এসকেপিং। নেক্সট আমরা দেখব গড, GOAD, গড, কোন অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কোনটি, সুদ, সেভ, ইরিটেট, অর ওয়ার্শিপ, কোন শব্দটি উপযুক্ত
একটি উপযুক্ত সিনোনিম। তা সুদ মানে শান্ত করা, শান্তনা বা কাম আর কি, শান্ত ভাব বিরাজমান, অর্থে সুদ আমরা সুদিং এফেক্ট বলতে পারি, একটা সুদিং ইফেক্ট রয়েছে তার, অর্থাৎ কাম রয়েছে, শান্ত ভাব রয়েছে সুদ করা। আচ্ছা নেক্সট সেভ, আমরা জানি সেভ করা, বাঁচানো, ইরিটেট বিরক্তকর বা বিরক্তি করা, বিরক্ত করা, আর ওয়ার্শিপ অর্থাৎ পুজো করা। তো গড উপযুক্ত বা অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম এর হচ্ছে, আমরা জানি গড শব্দের অর্থ ইরিটেট, এটা একটি উপযুক্ত সিনোনিম, এটি উপযুক্ত একটি সিনোনিম। নেক্সট আমরা দেখব ফমেন্ট, ফমেন্ট শব্দটির অর্থ কি, এক্সটি প্রথমে আমরা এগুলো দেখবো, এক্সটিরপেট প্রোভোক আইসোলেশন, তো এক্সটিরপেট অর্থে অর্থাৎ নির্মূল করা, সম্পূর্ণ ধ্বংস করা বা উৎখাত করা, এ অর্থে এক্সটিরপেট। হ্যাঁ প্রোভোক, প্রোভোক মানে প্রভোক অর্থাৎ প্ররোচনা করা, কাউকে কিছু করতে বাধ্য করা অর্থে প্রভোক করা হয়। আইসোলেশন মানে হচ্ছে একাকিত্ব, একাকিত্বকে আমরা আইসোলেশন বলি। আর অ্যাব্রেশন এই শব্দটির অর্থ হচ্ছে ক্ষয় করা বা ঘর্ষণ করা বা ঘর্ষণ করে ক্ষয় করা, অর্থাৎ অ্যাব্রেশনের ব্যবহার করা হয়। তো অ্যাব্রেশন মানে ঘর্ষণ করা, ক্ষয় করা, আইসোলেশন মানে একাকিত্ব, প্রভোক মানে উত্তেজিত করা বা কাউকে প্ররোচনা করা, আর প্ররোচিত করা বা দুই অর্থেই আমরা ব্যবহার করতে পারি। এক্সটিরপেট, এক্সটিরপেট অর্থাৎ নির্মূল করা, সম্পূর্ণ ধ্বংস করা বা উৎখাত করা। তো ফোমেন্ট এর এই উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হলো এর প্রভোক, অর্থাৎ প্রভোক করা মানে আমরা বলে বললাম যে কাউকে উত্তক্ত করা বা কাউকে ইনস্টিগেট করা, কাউকে উত্তেজিত করা, ইনস্টিগেট করা অর্থে বা ফোমেন্ট অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা নেক্সট আমরা দেখব ফিল উইথ কারেক্ট ওয়ার্ড, সঠিক সঠিক শব্দ দিয়ে ফিল করতে হবে কিছু কিছু ব্ল্যাঙ্কস রয়েছে। যেমন আই স এ ড্যাশ অফ কাউস ইন দ্য ফিল্ড, আমি ফিল্ডে কিছু কাউস দেখলাম। তো এক দল অর্থে বা আমরা জানি একটাকে কালেকটিভ নাউন, তো কোন উপযুক্ত কালেকটিভ নাউনটা এখানে ব্যবহার করা হবে। যেমন আই স এ গ্রুপ অফ কাউস, আই স এ হার্ড অফ কাউস, আই স এ সোয়ার্ম অফ কাউস, না আই স এ ফ্লক অফ কাউস। তো এখানে কাউস অর্থে যে কালেকটিভ নাউনটা ব্যবহার করা হয় সেটা জানা উচিত আমাদের। কাউজ অর্থাৎ এখানে হবে হার্ড, এ হার্ড অফ কাউজ, এক পাল গরু অর্থে আমরা বলতে পারি আই স এ হার্ড অফ কাউজ। আচ্ছা গ্রুপ মানে কোনো গ্রুপ দল হতে পারে। আচ্ছা সোয়ার্ম মতে বি অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ মৌমাছির যে কালেকটিভ নাউন গ্রুপ অফ বিজ, বিজ বা মৌমাছি, সেটাকে আমরা বলবো সোয়ার্ম। আর ফ্লক এখানে যে কোনো গবাদি পশু হতে পারে, আর ফ্লক অফ শিপ বলতে পারি আমরা, SHEEP। তো অ ফ্লক অফ শিপ অর্থে এখানে আমরা ফ্লক ব্যবহার করতে পারি। আর বিজের ক্ষেত্রে গ্রুপ অফ বিজকে বলা হয় আ সোয়ার্ম অফ বিজ। নেক্সট আমরা দেখব দ্য গ্রেপস আর নাও ড্যাশ এনাফ টু বি পিকড, অর্থাৎ গ্রেপসগুলো আঙুরগুলো এতটাই ড্যাশ হয়েছে, অর্থাৎ উপযুক্ত হয়েছে বা যথেষ্ট কী হয়েছে, যথেষ্ট এই অপশানগুলোর মধ্যে যথেষ্ট রেডি হয়েছে, না ম্যাচিওর হয়েছে, না রাইপ হয়েছে, না অ্যাডভান্সড হয়েছে এটাকে তোলার জন্য, পিক করার জন্য। তো এর উপযুক্ত শব্দ বা অ্যাপ্রোপ্রিয়েট যে কারেক্ট ওয়ার্ড যেটা হচ্ছে রেডি, আমরা কখনো বলতে পারি যে এখন গ্রেপসগুলো রেডি হয়েছে, না ম্যাচিওর হয়েছে, ম্যাচিওর আর রাইপের মধ্যে অ্যাডভান্স তো হবেই না। তো এখানে দেখি ম্যাচিওর আর রাইপের মধ্যে আমাদের একটা ডাউট হতে পারে, গ্রেপসগুলো ম্যাচিওর হয় না রাইপ হয়। অ্যাকচুয়ালি রাইপ হচ্ছে পরিপক্ক, অর্থাৎ ম্যাচিওর মানেও পরিপক্ক, কিন্তু এই ম্যাচিওর শব্দটি চারিত্রিক ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ বলতে পারি যে সে খুব ম্যাচিওর হয়েছে, তার মানে কোনো ব্যক্তি ম্যাচিওর হতে পারে, কোনো ফল ম্যাচিওর বলতে পারি না। কিন্তু ফলের ক্ষেত্রে আমরা যে যে পরিপক্ক ভাব বলতে পারি সেটা হচ্ছে রাইপ, এই শব্দটা দিয়ে আমরা ইঙ্গিত করতে পারি। তো ফল পাকা অর্থে আমরা রাইপ, আর চারিত্রিক বা কোনো অ্যাডভান্স লেভেলের কোনো যে উন্নতি সাধন ডেভেলপমেন্ট সেটাকে আমরা বলতে পারি ম্যাচিওর। তো উপযুক্ত শব্দ এখানে রাইপ শব্দটি ব্যবহার করা হবে। নেক্সট আমরা দেখব কিছু ফ্রেজ আর ইডিয়মসের ব্যবহার, যেমন হিজ বিহেভিয়ার কম্পেলড মি, তার বিহেভিয়ার আমাকে বাধ্য করলো, কম্পেলড করা, বাধ্য করলো টু গিভ হিম, এই এই পুরো ফ্রেজটা একটি ইডিয়মস, গিভ হিম আ পিস অফ মাই মাইন্ড, অর্থাৎ তার যে বিহেভিয়ার আমাকে বাধ্য করলো টু গিভ হিম আ পিস অফ মাই মাইন্ড, আমার মনের এই অংশটার অর্থ কী। তো এই অংশটার অর্থ আমরা মনে রাখতে হবে, ইডিয়ামস কখনো অর্থ
মনের এগুলো পুরোপুরি আমাদেরকে আর কি লার্ন করতে হবে, মুখস্থ টাইপের পর্যায়ে নিয়ে যেতে হবে, নাহলে আমাদের মনে রাখতে পারবো না। অনেক সময় আমরা বাক্যের সেন্স দিয়েও বুঝতে পারি। তো যেমন হিজ বিহেভিয়ার কম্পেলড মি, তার বিহেভিয়ার আমাকে কম্পেলড করলো, কি করলো, টু গিভ হিম এ পিস অফ মাইন্ড। তো এই পুরো ফ্রেজটা বা এই ইডিয়মসটার অর্থাৎ বা অর্থ কি সেটা আমরা খুব ভালোভাবেই এখানে দেখতে পাচ্ছি। স্কল্ড করা মানে তিরস্কার করা, না পার্ডন করা, ক্ষমা করা, আর মেক হিম মাই ফ্রেন্ড, আমি তাকে বন্ধু বানাবো, অথবা টেক হিম ইন্টু কনফিডেন্স। তো আমরা কখনোই এই চারটি অপশনের মধ্যে বলতে পারি না যে তার বন্ধু তার ব্যবহার আমাকে বাধ্য করলো আমাকে বন্ধু বানাতে, এটা হতে পারে না। টেক হিম ইন্টু কনফিডেন্স, তাকে কনফিডেন্সের মধ্যে নিয়ে আসা, আত্মবিশ্বাসের মধ্যে নিয়ে আসা, এটা হচ্ছে না। তো এই দুটোর মধ্যে হতে পারে, তার বিহেভিয়ার আমাকে কী করলো, বাধ্য করলো, এক তিরস্কার করতে অথবা পার্ডন করতে। কোনটা হতে পারে, তিরস্কার করবে তার বিহেভিয়ার, না আমাকে পার্ডন করতে বাধ্য করবে? তো যেটা উপযুক্ত মনে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার বিহেভিয়ারটা এতটাই খারাপ ছিল যে আমাকে বাধ্য করলো তাকে তিরস্কার করতে, অর্থাৎ স্কল্ড করতে। তো এখানে উপযুক্ত শব্দ যেটা সেটা হচ্ছে স্কল্ড, এই এটি একটি উপযুক্ত শব্দ। নেক্সট আমরা দেখব এ হার্ড নাট টু ক্র্যাক, একটি হার্ড নাট। নাট আমরা জানি যে যে বিভিন্ন রকম ফ্রুটস, ড্রাই ফ্রুট হয় সেগুলোকে আমরা নাট বলি, সেটাকে ভাঙতে হবে, ক্র্যাক করতে হবে, সেটা খুব কঠিন। তো হে হার্ড নাট টু ক্র্যাক, সেটা আমরা বুঝতেই পারছি কোন অর্থ বহন করতে চাইছে এখানে। যেমন এক্সপেন্সিভ থিং, দামি কোনো জিনিস, আর ডিফিকাল্ট প্রবলেম, কোনো কঠিন কোনো সমস্যা, আর ফুলিশ সার্চ, একটা বোকামি বা যুক্ত একটা অনুসন্ধান, না অ্যান ইজি কোশ্চেন, নাকি একটা সহজ একটা প্রশ্ন। তো এটা মনে হচ্ছে সাধারণত আমরা জানি যে একটা হার্ড নাট, একটা কঠোর নাটকে ক্র্যাক করা আমাদের কাছে অনেকটাই সমস্যামূলক, অর্থাৎ কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। তো উপযুক্ত অপশান এখানে অপশান বি, আর ডিফিকাল্ট প্রবলেম, এটি একটি উপযুক্ত আমাদের ইডিয়মস। তো এটি এইভাবে আমরা ফ্রেজ আর ইডিয়মস ভাবে শিখতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিকে প্রেস করুন। থ্যাংক ইউ।